এই বাংলাদেশ সেই সব ত্যাগ এবং তাদের সেই বীরত্বকে তুলে নিলেন, নিজেকে ঝুঁকিপূর্ণ করলেন, নিজে শহীদ হলেন। সাবেক প্রধান শিক্ষক আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধার মধ্যে পাঁচজনই আমাদের মাঝে নেই। আবুল হোসেন পক্ষে ওনার, এরপরে আসবে বীর প্রতীক এনাম, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত, আমরা ফুল দিয়ে তাদেরকে বরণ করতে, যে প্রজন্ম সেই মুক্তিযুদ্ধের সন্তান লীগ। ১৯৭১ সালের মে মাসে তিনি পাকিস্তান থেকে দেশে আসেন, ছিলেন না, তিনি খুলনাতে একটি মেকানিকের ব্যবসা ছিল এবং তার গ্রামের বাড়ি কাকচিড়িয়া, আমাদের বাগার সদরে কাকচিড়িয়া। তিনি যশোর ক্যান্টনমেন্টে থাকা অবস্থায় সেখান থেকে পালিয়ে আসার জন্য তার দুজন অবাক পরবর্তীতে বাংলাদেশ বর্ডার গার্ডে তিনি চাকরি করেন, তিনি আজকে সকালে গাজীপুর থেকে এসেছেন। তার কিছু সাহসী যুদ্ধ ছিল, তিনি যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মূলক বিপ্লবীদের পক্ষে তার ভাই একটু তাকান, যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয় আমাদের ফাউন্ডেশনের একটি উপদেষ্টা মন্ডিত চেয়ারম্যান রয়েছে, তারা আমাদের পৃষ্ঠপোষক এবং আমরা অন্য যারা আছি কমিটিতে এবং আমাদের আজীবন সদস্য আছেন। আমরা সরকার সরকার গঠন করবেন কি, অসহযোগ আন্দোলন ভারত চলে গেল, আমি ইউনিভার্সিটি তখন রাখছি ভিপি অধ্যায় রয়েছে ইতিহাস, আমি এসে বাগেট টিকতে পারলাম না, পাঁচ দিন বসে পাইলটে ভারতে গিয়ে, তা আমার বড় ভাই আমার মেজে জেলা প্রশাসক প্রথম এসেছে আমাকে আমার পরম আত্মীয় বেআই আমি ঢাকায় আয়োজিত আজকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ এবং তাদের পরিবারের সদস্যগণ, আপনারা হয়তো জানেন যে আমরা আমাদের যে সকল বীর মুক্তিযোদ্ধা আছে আমরা তাদের জন্য আসলে কিছু করার চেষ্টা করি। এবার আমরা এই বছরের যে ক্যালেন্ডারটি আমরা তৈরি করেছি সেখানে কিন্তু আমরা এই বীর মুক্তিযোদ্ধাদের ছবি এবং সামান্য একটু তাদের জীবন বৃত্তান্ত আমরা দিয়েছি। আমরা আপনার কয়েকজন বান্দা এবং বন্দি আপনার শহীদ দরবারে দোকান হাত উঠিয়েছি, আয়াল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুলার মঞ্জুর করে নেন, আয়াল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ গুলো মাফ করে দেন। বাগনাট ফাউন্ডেশনের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আল্লাহ আমরা আলোচনা তারা সাতজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করেছেন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যারা আল্লাহর সাথে যারা জড়িত আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ আপনি আমাদের সকলকে দেশ এবং